হার্টের অপারেশন যেটা, এটাও টেকনোলজিক্যালি অনেক দূরে এগিয়ে গিয়েছে। আগে আমরা অপারেশন যেটা করতাম, হার্টের অপারেশনগুলো বুকের মাঝখানে একেবারে এখান থেকে একেবারে গলার কাছ থেকে শুরু করে মাঝামাঝি পর্যন্ত বড় একটা দাগ মানে কেটে তারপর অপারেশনটা করতে হতো। কিন্তু এখন যেটা করা হচ্ছে যে নির্দিষ্ট কিছু অপারেশনের ক্ষেত্রে আমরা এই ধরনের বড় কোনো কাটা দাগ না দিয়েই বা না কেটেই বগলের নিচে ছোটো ছিদ্র করার মাধ্যমে পুরো অপারেশনটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই যে মাঝখানে না কেটে বা শরীরের কোনো হাড় বা হাড্ডি এটাকে না কেটে ছোটো ছিদ্রের মাধ্যমে পুরো অপারেশনটা করে দেয়া, হার্টের অপারেশন, এটাকে আমরা বলে থাকি MICS পদ্ধতি। এই MICS পদ্ধতিতে হার্টের অনেক রোগেরই অপারেশন করা যায়। আমি বলবো না সবগুলো হার্টের সব ধরনের অপারেশনই করা যায়, কিন্তু অনেক এবং অনেক অ্যাডভান্স হয়েছে এবং একটা ওয়াইড রেঞ্জ অফ পেশেন্টস তাদের এই MICS পদ্ধতিতে অপারেশন করা সম্ভব হয়ে থাকে। যেমন মনে করুন যে জন্মগত হৃদরোগ যেটা রয়েছে ASD, সেটার বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং সব ধরনের ASD-রই MICS পদ্ধতিতে অপারেশন করা সম্ভব। ঠিক একইভাবে VSD একটি রোগ, সেটাও জন্মগত একটি হৃদরোগ, হার্টের মধ্যে ছিদ্র থাকে, সেটারও MICS পদ্ধতিতে একমাত্র আমাদের দেশে একমাত্র ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এখানেই VSD অপারেশনের MICS পদ্ধতিতে অপারেশন করা হচ্ছে। আবার অনেক রোগ দেখবেন, অনেক লোক যাদের হার্টের ভালভ নষ্ট হয়ে যায়, যেমন মনে করেন এটা যদি আপনি হার্ট মনে করেন, এইখানে হার্টের ভালভ রয়েছে, এই ভালভগুলো অনেক সময় সরু হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই ভালভের মধ্যে ক্যালসিয়াম জমে এটা শক্ত হয়ে যায়, কার্যকারিতা হারিয়ে ফেলে হার্টের ভালভগুলো। তো এই ভালভগুলোকে তখন কেটে ফেলে নতুন ভালভ লাগাতে হয় অথবা মেরামত করে দিতে হয় এই হার্টের ভালভগুলোকে। সেই অপারেশনগুলো আগে অবধারিতভাবে বুকের মাঝখানে কেটেই করতে হতো, কিন্তু এখন এটা বুকের মাঝখানে না কেটে MICS পদ্ধতিতে করা সম্ভব হচ্ছে। আর আরেকটা যে অপারেশন, বাইপাস সার্জারি আমরা বলি, যেটাকে CABGও বলা হয়ে থাকে, হার্টের মধ্যে যে রক্তনালীগুলো রয়েছে এই রক্তনালী সরু হয়ে যায়, এসব ক্ষেত্রেও কিছু কিছু অপারেশন এই MICS পদ্ধতিতে করা সম্ভব হয়ে থাকে। আপনি হয়তো বলবেন যে এই পদ্ধতির সুবিধাটা কী। আসলে একটা বড় সুবিধা হচ্ছে বুকের মাঝখানে একটা দাগ না থাকা, যেটা অনেকেই চেয়ে থাকে। যেমন আগে যদি আপনি চিন্তা করেন গলব্লাডার অপারেশন, পিত্তথলির পাথর অপসারণ করার জন্য বড় করে কাটতে হতো, কিন্তু এখন সেটা না করে ছোট ছিদ্রের মাধ্যমে ল্যাপারোস্কোপি পদ্ধতিতে সেই অপারেশনগুলো করা হয়ে থাকে। একইভাবে আগে যেমন হার্টের অপারেশন এগুলো করা হতো যে বুকের মাঝখানে কেটে, সেক্ষেত্রে অনেক বড় কাটা হতো, কিন্তু এখন সেটা করা হচ্ছে ছোটো কাটার মাধ্যমে। আপনি যদি আপনার নিজের কথায় চিন্তা করুন, আপনার হাতে যদি এখানে সামান্য একটু কেটে যায় আপনি বেশি ব্যথা পাবেন না এবং সহ্যও করতে পারবেন, কিন্তু যদি অনেক লম্বা কাটা হয় হাতের মধ্যে আপনি দেখবেন অসুস্থ হয়ে পড়বেন, কাজ করতে পারবেন না 3-4 দিন, এমন অবস্থা হয়ে যাবে। একইভাবে যখন বড় কাটা হবে তখন আপনার হাসপাতালে অবস্থান করার সময়কাল, তারপর ভালো হয়ে ওঠার সময়, এই সবগুলো একটু ডিলেইড হবে, দেরি হবে। আবার ধরো নর্মাল যদি মাঝখানে হাড্ডি কেটে অপারেশন করা হয় সনাতন পদ্ধতিতে, তাহলে নর্মাল স্বাভাবিক কাজকর্মে ফিরে আসার জন্য প্রায় 3 মাসের মতো সময় লাগে, 2.5 থেকে 3 মাসের মতো। কিন্তু যদি আমরা এই MICS পদ্ধতিতে অপারেশন করে থাকি, সেক্ষেত্রে 1.5 থেকে 2 মাসের মধ্যে বা 1 থেকে 1.5 মাসের মধ্যে মানুষ স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারে, কারণ সেক্ষেত্রে কোনো হাড় কাটা পড়ে না। আর আরেকটা জিনিস হলো, যদি হাসপাতালে কম থাকতে হয় এবং দ্রুত বাসায় ফিরে যায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে, তাহলে তার স্বাভাবিক যে জীবনযাপন সেটাও সে দ্রুত শুরু করতে পারে। এবং আমরা দেখেছি যে যদি আমরা বুকের মাঝখানে না কেটে MICS পদ্ধতিতে অপারেশন করি, সেক্ষেত্রে ইনফেকশনের চান্সটা মাঝখানে কাটার তুলনায় অনেক কম হয়ে থাকে, যে রোগীর লোকজন অত্যন্ত খুশি থাকে যেহেতু মাঝখানে কোনো কাটা দাগ হয় না। সব ক্ষেত্রেই কি এটা করা সম্ভব? না, এখন পর্যন্ত সব ক্ষেত্রেই করা সম্ভব হচ্ছে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই করা সম্ভব হয় এই MICS পদ্ধতিতে হার্টের অপারেশনগুলো।
তবে কোনগুলো করা সম্ভব বা সম্ভব না এটা সার্জন তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগী কতটুকু ফিট আছে এবং এটা এই পদ্ধতিতে করা সম্ভব কিনা এগুলো সব আগে থেকে চিন্তাভাবনা করে তারপর এই জিনিসটি করা সম্ভব বিদেশে যেমন অনেক দেশেই এই পদ্ধতিতে অপারেশনটা করা হচ্ছে এবং সুখের কথা হচ্ছে আমরা বাংলাদেশে সেদিক থেকে কোনোভাবেই পিছিয়ে নেই আমরা আমাদের দেশের বিভিন্ন কার্ডিয়াক ইনস্টিটিউট তারা প্রতিনিয়তই এই অপারেশনগুলো করছেন এমআইসিএস পদ্ধতিতে এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভিএসডি অপারেশন যেটা এটা এমআইসিএস পদ্ধতিতে হচ্ছে যেটা অন্য কোথাও হচ্ছে না বাংলাদেশে